রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ এনেছে ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনা অমরপুর মহিলা এলাকায় স্থানীয়দের মধ্যে বাধা দান, পরিস্থিতি উত্তপ্ত, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। अमरपुर मईलाक थेके गंडाछड़ा सड़के रास्ता संस्कारेर काज चलछे। शुक्रवार सकाल थेके शुरू हयेछे एई काज। काजेर शुरूते स्थानीयरा काजेर दिके नजर राखछिलेन। दिनभर निम्नमानेर काज करेछे बोले अभियोग करेन एलाकार नागरिकरा। तादेर अभियोग रास्ताय आरएस दियेछे जल मिशिये। दस लिटार आरएस एर संगे दस लिटार जल मिशिये रास्ताय देवा हयेछे। माटिर संगे जदि आरएस भालोभावे ना मिशे ताहले रास्ता टिकबे ना, बृष्टि होलेई रास्ता भेंगे जाबे। रास्ता करते हम आगे आरएस दीते लगे, आरएस दीते लगे रास्तार जे स्टोन देवार आगे आरएस एर साथे तारा जल मिशिए कि करछे रास्तार मध्य दिए दिच्छे। যে জায়গার মধ্যে আরএস কথা কথা বিশ লিটার লাগে এখানে দশ লিটার দিচ্ছে। আর এখন যে সিলিকন স্টোন বিছেছে তারপর সিলিকন দিছে জল আছে, এখন দেখা যাচ্ছে রাস্তা আস্তে আস্তে ফাটল ধরে গেছে। বালুর মধ্যে যদি আরএসটা ভালো করে যদি না এ ধরে তো রাস্তা তো আর টিকতো না। এখন দেখা যাচ্ছে জল দিলে আমরা দেখা যাচ্ছে যে এটা জল ঢুকতো না, জল উপরে থাকবো। যে সময় গণবৃষ্টি লাগবো, বর্ষা লাগবো, ওই সময় তো আর রাস্তা এই যে জল ঢুকতে না আর কোনো বিশেষ নেই। জল ঢুকবো, গাড়ি যাইবো, তারপরে আমনামনে গর্ত হইতে থাকবো। রাস্তা কি গুণগত মান খারাপ হয়েছে? না, একদম গুণগত মান খারাপ হয়েছে। রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকার আরেক নাগরিক। তিনি বলেন ইচ্ছাকৃতভাবেই এই কাজ করা হয়েছে। কাজ শেষ হতেই পিচ সহ পাথর উঠে আসছে, সামান্য বৃষ্টি হলে এই রাস্তা ভেঙে যাবে। রাস্তা হলো কাজ পুরোটাই ঠিক আছে, যে জায়গাতে বালু আছে ওই জায়গাতে কাজটা রুলিং এর পরে জায়গাটা একটু ফাটল ধরে গেছে। এখন যদি ফাটল দিয়ে জল ঢুকে তাহলে আমাদের পুরো রাস্তা খারাপ হয়ে যাবে। মানে আপনার এলাকাবাসী বক্তব্য এদিকে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ হচ্ছে, এ নিয়ে পূর্ত দপ্তরের এক কর্মীর সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় স্থানীয় যুবকদের। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পূর্ত দপ্তরের কর্মী পাশের দলীয় অফিসে এসে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে নিম্নমানের কাজ হয়েছে তা অস্বীকার করেন পূর্ত দপ্তরের কর্মী। উদয়পুর মহিলা রাস্তার দেখভাল আমার ছাত্রীসান থেকে হচ্ছে। পাবলিক যে এই বিষয়টা উত্থাপন করেছে তা মোটেও সঠিক নয়, কারণ আমাদের স্পেসিফিকেশন অনুসারে যা যা আমাদের এগ্রিমেন্টে আছে তার টুটু আমরা ফলো আপ করছি। এলাকার নাগরিকদের দাবি পূর্ত দপ্তরের নির্দেশ মতো কাজ করতে হবে। যদি রাস্তা সংস্কার করলে দুর্ভোগ নিরসন না হয় তাহলে এই রাস্তা সংস্কার করে কি হবে? এই বিষয়ে পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।